গায়বান্ধা পাঁচ আসনের উপনির্বাচনে দুপুর ১২টা পর্যন্ত ৪৪টি ভোট কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। নির্বাচন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে কেন চলে গেল, এরকম এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, আমরা দেখতে পাচ্ছি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে অনেকটা, আমরা দেখতে পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন, গোপন কক্ষে অন্যরা ঢুকছে, ভোট সুশৃঙ্খলভাবে হচ্ছে না। তবে কেন নিয়ন্ত্রণের বাইরে চলে গেল তা আমরা এখনো বলতে পারব না। আজ বুধবার দুপুরে নির্বাচন কমিশনের সিইসি আরও বলেছেন, নির্বাচনে তিনি ব্যাপক অনিয়ম দেখেছেন, যেখানে অনিয়ম বেশি সেখানে ভোট গ্রহণ স্থগিত করে দেওয়া হয়েছে। প্রথমে তিনটি, এরপর ক্রমাগতভাবে মোট ৪৪টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করে দেওয়া হয়েছে। কোনো নির্বাচন বন্ধের আশঙ্কা আছে কিনা এমন প্রশ্নের উত্তরে সিইসি বলেন, কমিশন যদি মনে করে নির্বাচন সঠিকভাবে হচ্ছে না, তাহলে একটি কেন্দ্রে বা সব কেন্দ্রে নির্বাচন বন্ধ করার দায়িত্ব কমিশনকে দেওয়া হয়েছে, সেই বিধানের আলোকে আমরা সিদ্ধান্ত নিচ্ছি, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাদের জানাবো। নির্বাচনে যারা অনিয়ম করছেন সেজন্য কি অ্যাকশন নেওয়া হবে এমন প্রশ্নের উত্তরে সিইসি বলেন, তারা প্রাথমিক পদক্ষেপ নিয়েছেন, এ ব্যাপারে পুলিশ, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন। ইভিএম নিয়ে অভিযোগ এসেছে কিনা এমন প্রশ্নের উত্তরে সিইসি বলেন, ইভিএম এর কোনো দোষ ত্রুটি দেখতে পাচ্ছি না, মানবিক আচরণের ত্রুটির কারণে এমনটা হচ্ছে, একই ধরনের প্রতীক দেয়া গেঞ্জি পরে অনেকে ভোট দিতে দেখেছেন বলে জানান সিইসি। আচরণবিধি লঙ্ঘন করে এসব কাজ হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তারাই ভোট কেন্দ্রের ডাকাত কিনা এমন প্রশ্নের উত্তরে সিইসি বলেন, এরাই ডাকাত, এরাই দুর্বৃত্ত, যারা আইন মানেন না তাদেরই আমরা ডাকাত বলতে পারি, দুর্বৃত্ত বলতে পারি, আমাদের সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, নির্বাচন কমিশন এখানে বসে সুন্দর নির্বাচন উপহার দিতে পারবে না। গায়বান্ধা পাঁচ আসনের উপনির্বাচনে মোট ভোটার ৩৩৯৮৯৮ জন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাহমুদ হাসান, জাতীয় পার্টির মনোনীত এইচএম গোলাম শহীদ সহ উপনির্বাচনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইভিএম এর মাধ্যমে ১৪৫টি কেন্দ্রে ৯৫২টি বুথে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনের দিন ভোটারদের নিরাপত্তা দিতে কয়েক প্লাটুন র‍্যাব আনসার সদস্য ছাড়াও ১,২৮৫ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।